এখন বহু চৰ্চিত বিবাহ। বিবাহ পাশত আবদ্ধ হল বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মঙ্গলবারে পুৱা শিখ পরম্পরার আনা নহুজার সৈতে বিবাহ পাশত আবদ্ধ হল বলিউড সুপারস্টার অনিল কাপুরের কন্যা মোহময়ী অভিনেত্রী সোনম কাপুর। সন্ধিয়া পঞ্চতারকাযুক্ত হোটেল লীলাত অনুষ্ঠিত হল সোনম আনন্দর বিবাহর অভ্যর্থনা অনুষ্ঠান। কাপুর পরিয়ালের এই ব্যয়বহুল বিবাহ আর অভ্যর্থনাত নব দম্পতিক শুভেচ্ছা জানাবলে উপস্থিত হল শাহরুখ খান, সলমান খান আদিকে ধরে বলিউডের বহু নামি দামি তারকা। সোনমর অভ্যর্থনাত উপস্থিত হল রণবীর কাপুর, আলিয়া ভট্ট, সৈফ আলী খান, করিনা কাপুর খান, রণবীর সিংকে আদি করে বলিউড সুপারস্টার সকল। মাধুরী দীক্ষিত রেখাকু দেখা গল বিবাহস্থলীত। অনিল কাপুরের কন্যা সোনমর বিবাহস্থলীত উপস্থিত হল বহু শীর্ষ রাজনৈতিক নেতার পুঁজিপতি, উপস্থিত হল আম্বানী পরিয়ালের সদস্য সকলো। ইতিমধ্যে বিগত দুদিন ধরে সোনমর বিয়ার অভ্যর্থনাত ভালকৈ এপাক নাছিলে সোনমর পিতৃ অনিল কাপুরের সৈতে সলমান খান আর শাহরুখ খানে। মিকা সিংর গীতর তালে তালে নৃত্যত মতলিয়া হয়ে পড়ল ভারতের আগশারীর ব্যবসায়ী আনন্দ আহুজার সৈতে আটাইকেগী বলিউড তারকা। ইতিমধ্যে বিগত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া আর সংবাদ মাধ্যমত বহু চর্চিত হয়ে পড়ছে সোনমর মেহেন্দি, চূড়া সেরিমনি, বিবাহ আর অভ্যর্থনার ভিডিও তথা আলোকচিত্র সমূহ। মোহময়ী অভিনেত্রীগীর দীর্ঘদিনিয়া প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার সৈতে হওয়া বিবাহত যথেষ্ট উৎসাহী আর সুখী হয়ে পড়ছে অভিনেত্রীগীর অনুরাগী সকলো। মেহেন্দি আর রিসেপশনত ভাতৃ অর্জুন কাপুর আর বরদেউতাক বনি কাপুরও সমূহ পরিয়ালবর্গর সৈতে উপস্থিত আছিল সোনমর বিবাহর আটাইকেটা অনুষ্ঠানত। সোনম আর আনন্দলৈ আমার তরফরপাও থাকিল তেওঁলোকৰ বৈবাহিক জীৱনলৈ বহু শুভকামনা। এণ্টাৰটেইনমেণ্ট ডেস্ক, নিউজ লাইভ।